অরুণোদয় আসনিয়ে বহু ধনবান লোকরহে ভাগ্য উদয় করেছে। রাজ্যের বিভিন্ন ঠাইত অরুণোদয় আসনির নামত সংঘটিত হয়েছে ব্যাপক অনিয়ম আর দুর্নীতি। উত্তর পূব কাজিরঙা গাঁও পঞ্চায়েতও এই অনিয়মের অভিযোগ উঠিছে। পঞ্চায়েত সভানেত্রী আর সচিবে মিলি প্রকৃত হিতাধিকারীক বঞ্চিত করে ধনবান লোকক তালিকাত অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলি ক্ষোভ বুজারিলে স্থানীয় রাইজে। এই সন্দর্ভত অধিক খবর আমাক দিব আমার সাংবাদিক রঞ্জিত রজকে। আর অরুণোদয় আসনিয়ে বহু ধনবান লোকর ভাগ্য উদয় করেছে। রাজ্যের বিভিন্ন ঠাইত অরুণোদয় আসনির নামত সংঘটিত হয়েছে ব্যাপক অনিয়ম আর দুর্নীতি। আর উত্তর পূব কাজিরঙা গাঁও পঞ্চায়েতও এই অনিয়মের অভিযোগ উঠিছে। পঞ্চায়েত সভানেত্রী আর সচিবে মিলি প্রকৃত হিতাধিকারীক বঞ্চিত করে ধনবান লোকক তালিকাত অন্তর্ভুক্ত করাক লৈ এতিয়া ক্ষুব্ধ হয়ে পড়েছে স্থানীয় রাইজ, অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে। অধিক জানাবো আমার সাংবাদিক রঞ্জিত রজকে। মই আছো বোকাখাট আর কাজিরঙার মাজত অবস্থিত উত্তর পূব কাজিরঙা গাঁও পঞ্চায়েতের কার্যালয় সন্মুখত আছো। অরুণোদয় আসনি ইতিমধ্যে সরকারে ঘোষণা করেছে, কিন্তু এই অরুণোদয় আসনিখানে বহু ধনবানের ভাগ্যহে উদয় করেছে। ইতিমধ্যে নিউজ লাইফত এই কেলেঙ্কারি বা দুর্নীতি বিষয়ে ইতিমধ্যে সম্প্রসারিত হয়েছে। ব্যতিক্রম নহয়, উত্তর পূব কাজিরঙা গাঁও পঞ্চায়েতের অধীনত যুক্ত যখন হিতা থাকে দরিদ্র লোক আছে বা বিধবা আছে যখন বিশেষভাবে সক্ষম, মানে পুনের কেমেরা পার্সন পিয়মে দেখাব এজন বিশেষভাবে সক্ষম, কেমেরা সন্মুখে আহি আছে, ভরিত আসলে খোঁজ ভালদরে খোজকাড়ি নয়, বিশেষভাবে সক্ষম এইজন ব্যক্তি বঞ্চিত হয়েছে। আপনি হয় মই বঞ্চিত হয়েছো যেটু নাকি অরুণোদয় আসনি মানে পাব লাগে, মই বিকলাঙ্গ কিন্তু মই পোৱা নাই, মই গমকেই নাপালং তেমবিলা কি করে আছে। আপোনালোকৰ ওয়ার্ড মেম্বারগৰাকী কৈছে নাই? ওয়ার্ড মেম্বার মই একো কোৱা নাই, ওয়ার্ড মেম্বার মানে সদায় দিন মোৰ মানে রাস্তার কাষতে সন্মুখে দিয়ে অহা যোৱা কৰি আছে, তথাপিতো মোক জনোৱা নাই। এইজন আসলে যোগ্য আছিল, কিন্তু বঞ্চিত হয়েছে এই অরুণোদয় আসনির পৰা। আপনি কি আপনার কি হয়েছে কোক? অনুদান যিগৰাকী পাব লাগে যিহে পাব লাগে মানে হে নাই পোৱা। ভাল ভাল মানুহবোৰে কৈছে, আমাক কৈছিলে বিকলাঙ্গই পাব, আমাৰ বিধবাই পাব, এতিয়াচোন যিবোৰে পাব নালাগে ভাল ভাল মানুহ সেইবোৰে পাইছে, যিবোৰ দৰিদ্ৰ সীমা ৰেখাৰ তলৰ আছে সেইবোৰে পোৱা নাই এতিয়ালৈকে। তাৰপৰা ময়ো দিছিলোঁ, ময়ো দুখীয়া বিশেষকৈ দিছিলোঁ, মই মোৰ পিছে দিয়া মানুহে মানে আজি কাগজ পুৰাইছে, কাগজ দিছে, কিন্তু মোক হেৰি কৰা নাই। তেওঁ মোক নালাগে, তেওঁ আৰু আছে আমাৰ দুখীয়া শ্ৰেণীৰ মানুহ, সেই দুখীয়া শ্ৰেণীয়ে পাব লাগে, কিন্তু ক'বলৈ আহিলে মানে আমাৰ কথা গুৰুত্ব নকৰে, আমাক অকণমান বেয়াকৈ ক'বলৈ বিচাৰে আৰু অকণমান ভাবুকি দিয়ে, দৰৱ দিয়ে। ভাবুকি প্ৰদান কৰা হৈছে উত্তৰ পূব কাজিৰঙা গাঁও পঞ্চায়তৰ কাৰ্যালয়ৰ তৰফৰ আপোনাৰো হৈছে নেকি? কি হৈছে অভিযোগ? আমাকো তেনেকেই ক'লে, যিবিলাক বোলে হেৰি বিকলাংগ ইহঁতেই পাব লাগে, আপোনালোকে বোলে পাবলগীয়া নহয় তেনেকৈ বুলি ক'লে। আমি কৈছোঁ চাৰিচকীয়া গাড়ী যাৰ ঘৰত কি তিনিখনকৈ থাকে, বাইক স্কুটি থাকে, যি ঘৰত তেনেকুৱা যিকোনো বিজনেছ ডাঙৰ ডাঙৰ বিজনেছ থাকে, ইহঁতি পাব নালাগে বুলি কৈছে। আমাৰ ঘৰত আকৌ চাওকগৈ বোলো আপোনালোকে, যদি আমি মানুহ পাইছে নেকি? ধনী মানুহ পাইছে, ধনী মানুহ পাইছে, গাঁৱৰ চবেই পাইছে, দুখীয়া ক'বলৈ নাই, চবেই পাইছে, খালি এই যিবোৰে দুখীয়া সেইবোৰে নাপায়, ধনীবোৰে পাইছে, যিবোৰ মানুহ চাই চাই কাৰোবাৰ কৰি আছে আৰু, মানুহ চাই চাই দিছে, মানুহ চাই চাই দিছে, মেম্বাৰ কথা সুধিব নোৱাৰে, একো ক'ব নিদিয়ে, যিবিলাক দুখীয়াকে ইহঁতে মান মাতিব নিদিয়ে, যিবিলাক ধনী টকা পইচা দিব পাৰে ইহঁতকে মান মাতে। হয়, আচলতে যিসকল ধনবান ব্যক্তি তেওঁলোকক এই আঁচনিখনত অন্তৰ্ভুক্ত কৰিছে। আমি ভিতৰলৈ সোমাই যাম, কেনেদৰে পিয়মে দেখুৱাব, আমি পোৱাৰ ভাগৰ দৃশ্য দেখুৱাইছোঁ। ইতিমধ্যে কাৰ্যালয়লৈ বিভিন্ন অঞ্চলৰ হিতাধিকাৰী দৰিদ্ৰ লোকসকল আহিছে আৰু কাৰ্যালয়ত প্ৰৱেশ কৰিছে, আৰু যিজন ইয়াৰ আচলতে সচিব, এই সচিবগৰাকীৰ সৈতে কথা পাতিম, যিহেতু তেওঁৰ ওপৰত অভিযোগ আছে ৰাইজে অভিযোগ। আপুনি সচিব নেকি? হয়, তেখেত সচিব, আমি তেখেতৰ সৈতে কথা পাতিম। আমি কি হৈছে, তেওঁলোকে আপোনালোকৰ ওপৰত অভিযোগ দিছে, প্ৰকৃত হিতাধিকাৰী নাই পোৱা? নাই, এই ক্ষেত্ৰত আমি আমাৰ এই অৰুণোদয় যিখন আঁচনি আমাৰ উত্তৰ পূবত দিছে, টাৰ্গেট দিছে 761টা, 761টা আমি 10টা ৱাৰ্ডত আমি ভাগ কৰি দিছোঁ, হয়তো তাৰ ভিতৰত নপৰিবও পাৰে, আৰু যদি প্ৰকৃত পাব লগা হয় চাম বাৰু। ৰঞ্জিত ৰজা, ধন্যবাদ। কেমেৰা আচলতে প্ৰৱেশ কৰাৰ পিছত সচিবে বিষয়টো